29 ডিসেম্বর থেকে 8 ফেব্রুয়ারি বাণিজ্যিক চলাচল শুরু করার পর 42 দিনে 4.5 কোটির মতো যাত্রীকে সেবা দিয়েছে ঢাকার প্রথম মেট্রো রেল। এ সময় ঢাকা মেট্রোর আয় 3.10 কোটি টাকা। এখন মূলত সকালে এক বেলা করে চলছে মেট্রো রেল, আর প্রথম ধাপের 3টি স্টেশনের যাত্রীরা পাচ্ছেন মেট্রোর সুবিধা। সকালে অফিসগামী যাত্রীরা আংশিক চালু হয় মেট্রোতে চড়ে এগিয়ে যেতে পারলেও বিকেলে সড়কে নেমেই ফের আগের ভোগান্তি। বৃহস্পতিবার মেট্রোর ব্যবস্থাপনা পরিচালকের কাছে সাংবাদিকদের মোটা দাগে বড় প্রশ্ন ছিল, চালু হওয়া অংশে পুরোদমে কবে থেকে চলবে মেট্রো রেল? জুলাই মাসে প্রত্যেকটা ট্রেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই অংশ চলাচল করবে। আমাদের 23 সেট মেট্রো ট্রেন উত্তরা উত্তর ডিপোতে এসে পৌঁছেছে। এইগুলির ফাংশনাল টেস্ট থেকে শুরু করে পারফরমেন্স টেস্ট থেকে শুরু করে তারপরে যে টেস্টগুলো আছে এগুলি পর্যায়ক্রমে চলছে। এই কর্মকর্তা বলছেন, পরিপূর্ণ বাণিজ্যিক কার্যক্রম শুরু করার জন্য তারা মার্চের মধ্যে উত্তরা থেকে আগারগাঁও 9টি স্টেশনই চালু করে দেবেন। এর ধারাবাহিকতায় 18 ফেব্রুয়ারি চালু হচ্ছে উত্তরা মধ্য এবং 1 মার্চ চালু হবে মিরপুর 10 স্টেশন। আমাদের একটা টার্গেট ছিল যে ফেব্রুয়ারি মাসে আরেকটা স্টেশন চালু করা। আমাদের এটা আমরা ফেব্রুয়ারির 28 তারিখে চিন্তা করেছিলাম, কিন্তু ওখানে আমরা ক্যালেন্ডার চেক করে দেখলাম ফেব্রুয়ারি 28 তারিখ মঙ্গলবার হয়, যেদিন আমাদের ডে অফ। এই জন্য এটা 1 মার্চ মিরপুর 10 চালু হবে। পুরোদমে চালু হওয়ার পর ফজরের নামাজের পর থেকে মধ্যরাত পর্যন্ত চলবে মেট্রো রেল। এছাড়া 18 ফেব্রুয়ারি থেকে মেট্রো রেলের ছুটির দিন মঙ্গলবার বাদে প্রতিদিন সকাল 8:30 থেকে দুপুর 2:30 পর্যন্ত একটি বিশেষ বুথে বিক্রি করা হবে মেট্রো ভ্রমণের স্থায়ী এমআরটি পাস। আজহার লিমন, এখন ঢাকা।